ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টে শনিবার ক্ষেপণাস্ত্র হামলায় বার্তা সংস্থা রয়টার্সে এক কর্মী প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও দুই সাংবাদিক। শনিবার ক্রামাতোরস্ক শহরে হামলায় নিহত হন ইউক্রেনের রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কর্মরত রায়ান ইভান্স। 2022 সাল থেকে তিনি ইউক্রেনে কর্মরত ছিলেন। এদিকে দেশটির উত্তর, পূর্ব ও দক্ষিণ অঞ্চলে হামলা চালিয়ে কমপক্ষে চারজনকে হত্যা এবং 37 জনকে আহত করেছে রুশ বাহিনী। চেরনিভ, সুমি, খার্কিভ ও দোনেৎস্কের ফ্রন্টলাইন এলাকাগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।